পিউ ভিওর আজকে আমরা ইট্রাকন টু হান্ড্রেড এম ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইট্রাকন ট্যাবলেটটি মূলত নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেটে বাজাত করে থাকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইট্রাকন টু হান্ড্রেড এম ট্যাবলেটটির সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব এর খারাপ দিক এর ভালো দিক এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে ইট্রাকন টু হান্ড্রেড ট্যাবলেটটি খাওয়া যাবে এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে ইট্রাকন ট্যাবলেটটি দেওয়া থাকে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায় পিউ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে চলুন তাহলে প্রথমে জেনে যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি খাওয়া যাবে এবং কোন কোন রুগীদের ক্ষেত্রে ইট্রাকন ট্যাবলেটটি দেওয়া থাকে ইট্রাকন টু হান্ড্রেড এমসি ট্যাবলেটটি মূলত যে সকল রুগীদের ছত্রাকজনিত সংক্রমণের সমস্যা রয়েছে সে সকল রুগীদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে ফাঙ্গালজনিত ইনফেকশনের সমস্যা দেখা দেয় সে সকল রোগীদের ক্ষেত্রেও ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটই দেওয়া থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ছত্রাকজনিত ইনফেকশন থেকে ঘা আকার সৃষ্টি করে এবং এই ঘা থেকে সহজেই শুকায় না অথবা সহজে ভালো হয় না সে সকল রোগীদের ক্ষেত্রেও ইট্রাকন টু হান্ড্রেড ট্যাবলেটই দেওয়া থাকে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে যৌলঙ্গের আশেপাশে ঘা আকার সৃষ্টি হয় অথবা ছত্রাকজনিত ইনফেকশনের কারণে দাউদ বা একজিমার আকার ধারণ করে সে সকল রোগীদের ক্ষেত্রেও ইট্রাকন টু হান্ড্রেড এমসি ট্যাবলেটই দেওয়া থাকে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে রানের চিপায় ঘা আকার সৃষ্টি হয় অথবা দাউদের সমস্যা দেখা দেয় সে সকল রুগীদের ক্ষেত্রেও ইট্রাকন টু হান্ড্রেড এমসি ট্যাবলেটই দেওয়ায় থাকে কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে মূত্রনালীতে ইনফেকশনের সমস্যা দেখা দেয় সে সকল রুগীদের ক্ষেত্রেও ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটই দেওয়ায় থাকে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে ত্বকের বিভিন্ন স্থানে ফাঙ্গালজনিত ইনফেকশন দেখা দেয় সে সকল রুগীদের ক্ষেত্রেও ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটই দেওয়া থাকে কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে দেখা যায় যে আঙ্গুলের চিপায় ঘা আকার সৃষ্টি হয় অথবা ঘা হয়ে যায় এবং অনেক দুর্গন্ধ আসে সে সকল রুগীদের ক্ষেত্রেও ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটই থাকে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে হাত পায়ে নখে ফাঙ্গালজনিত ইনফেকশনের সমস্যা দেখা দেয় সে সকল রুগীদের ক্ষেত্রেও ইট্রাকন ট্যাবলেট দেওয়ায় থাকে উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে ইট্রাকন টু হান্ড্রেড এমজি দেওয়ায় থাকে পিউ ভিউস আপনারও যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে দেখে গেছে আপনারও ফাঙ্গালজনিত ইনফেকশনের সমস্যা রয়েছে অথবা আপনারও দাউদ বা এক্সিমার সমস্যা রয়েছে অথবা আপনারও জোনঙ্গের আশেপাশে ঘা অথবা দাউদের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনিও ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি সেবন করতে পারেন এর কার্যকারিতা খুবই ভালো চলুন তাহলে ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটের খাবার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক পিউ ভিউয়ার্স আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ইট্রাকান টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি দৈনিক একটি করে এক বেলা অথবা একটি করে দুবেলা সেবন করা যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ইট্রাকান ট্যাবলেটটি সেবনের পূর্বে ডাক্তার সাথে পরামর্শ করে ইট্রাকান টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি সেবন করতে হবে সেক্ষেত্রে দেখে গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে এর ডোজ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে অবস্থায় ও স্থানতরকালীন অবস্থায় ইট্রাকান্ড টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি সেবন করা যাবে না পিউ আর্স ইট্রাকান টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি চলুন তাহলে যে নেওয়া যায় কী কী সাইড এফেক্ট রয়েছে ইট্রাকান টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটিতে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি সেবনের ফলে বমি বমি ভাব হতে পারে অথবা বমি হচ্ছে এমনটা দেখা দিতে পারে এবং অল্প কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি সেবনের ফলে তলপেটে ব্যথা অনুভব হতে পারে অথবা মন্দার সমস্যাও দেখা দিতে পারে কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ইট্রোকান ট্যাবলেটি সেবনের ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যাও দেখা দিতে পারে অল্প কিছু সংখ্যক রুগীদের ক্ষেত্রে ইট্রোকান ট্যাবলেটের সেবনের ফলে মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে অথবা ঘুম ঘুম ভাব এমনটা দেখা দিতে পারে মহিলা বা মেয়েদের ক্ষেত্রে ইট্রোকান টু হান্ড্রেড ট্যাবলেটটি সেবনের ফলে মাসিক বা ঋতুস্রাবের অসুবিধা দেখা দিতে পারে ইট্রাকান টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি অনেকদিন যাবৎ সেবন করলে চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে ইট্রাকন টু হান্ড্রেড এমজি সেবনের ফলে উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি সেবন থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপে যাওয়া যেতে পারে সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যা উপর নির্ভর করে ডাক্তার এর সেবনবিধি পরিবর্তন করে দিতে পারে অথবা ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটের সেবন থেকে বিরত থাকতে বলতে পারে চলুন তাহলে ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটির দাম সম্পর্কে জেনে নেওয়া যাক ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য পার পিস পঁচিশ টাকা করে সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে ইট্রাকন টু হান্ড্রেড এমজি ট্যাবলেটটি কেনার পূর্বে এবং সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনতে হবে এবং সেবন করতে হবে ইট্রাকন ট্যাবলেটটি যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনি যদি ওই ইট্রাকন ট্যাবলেটটি সেবন করেন সেক্ষেত্রে আপনার বহু ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন তাই অতি সতর্কতার সাথে ইট্রাকন ট্যাবলেটটি সেবন করতে হবে পিউ ভিউয়ার্স ইট্রাকন ট্যাবলেট নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব পিউ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ সবাইকে